Black Widow. तुम्हें ये खेल लगता है? হ্যালো বন্ধুরা, অ্যাভেঞ্জার্স এন্ডগেম তো আমরা সবাই দেখেছি, আর না দেখে থাকলেও নামটা তো অবশ্যই শুনেছি। মার্বেল স্টুডিওর সবচেয়ে বড় রহস্য হলো, যখন কোনো সুপার হিরো দরকার হবে তখন তারা একটা সিঙ্গেল মুভি বের করে পরবর্তী মুভির সাথে অ্যাড করে দেবে, আর এমনভাবে অ্যাড করবে পরপর তুমি যদি সমস্ত সিরিজগুলো না দেখো তাহলে কিছুই বুঝতে পারবে না। সিনেমা হলে প্রত্যেকে চিৎকার করবে, আনন্দ করবে, কিন্তু যে প্রথমবার দেখছে সে কিন্তু হাদার মতো বসেই থাকবে। ব্ল্যাক উইডো অর্থাৎ নাতাশাকে তাতে প্রাণটা দিতে হয় একটা সোল স্টোনের জন্য, বাট এন্ড গেমে তার ছোট্ট একটা স্মৃতি রেখে যায়, আর সেই স্মৃতি নিয়ে ফিরে আসে ব্ল্যাক উইডো। 2019 সালে সবচেয়ে সাকসেসফুল এবং সবচেয়ে সার্চেবল যে মুভিটা আছে সেটা হলো অ্যাভেঞ্জার্স এন্ড গেম। এন্ড গেম দেখার পর মার্বেলের প্রায় প্রত্যেকটা ফ্যানের মন খারাপ ছিল, কারণ ফেভারিট কিছু ক্যারেক্টারকে সিনেমা থেকে বাদ দেওয়া হয়েছে, যেমন ক্যাপ্টেন আমেরিকা, আয়রন ম্যান আর নাতাশা। তোমরা প্রত্যেকে জানো সোল স্টোনের জন্য নাতাশা তার জীবনটাকে স্যাক্রিফাইস করেছিল, আর তার জন্য ফ্যানরা অনেকটাই কষ্ট পেয়েছিল। কিন্তু তাদের মনকে চাঙ্গা করতে মেমসিউ আবার ফিরে আসছে 2020। এই ফিল্ম অবশ্যই সিভিল ওয়ারের আগের পার্ট, কারণ এটা নাতাশার পাস স্ট্রিনে তৈরি। কী করে নাতাশা একজন কেবিসি এজেন্ট হওয়ার পরেও অ্যাভেঞ্জার্সের টিমে আসলো, এই সব কিছু মুভিটিতে বলা হবে। ব্ল্যাক উইডোর সাথে এমন কী ঘটেছে যেটা সে কাউকে বলতে ইচ্ছুক না? ব্ল্যাক উইডোর কি আদৌ কোনো ফ্যামিলি ছিল যেটা সে সবার কাছে লুকিয়ে রাখতে চায়? আয়রন ম্যানের হয়তো কিছু সিন এর মুভির সাথে অ্যাড করা যেতে পারে যেটা সরাসরি সিভিল ওয়ারের সাথে যুক্ত থাকবে। টেলারে এলিনা নামক একটা ক্যারেক্টারকে ইন্ট্রোডিউস করা হয়েছে যে ব্ল্যাক উইডোর মতোই সমান পাওয়ারফুল। টেলারটা এতটাই পাওয়ারফুল যে এন্ড গেমের পর পুনরায় এমসিইউ মুভি দেখার এক্সাইটমেন্ট সবার মনেই জেগে উঠবে। ব্ল্যাক উইডো সম্পর্কে এ পর্যন্ত কখনো কোনো ফিল্মে ভালো করে বলা হয়নি, কিন্তু এই ফিল্মের পরে আর কোনো ধোঁয়াশা থাকবে না। যারা যারা মার্বেল স্টুডিওর প্রত্যেকটা সিনেমাকে ভালোবাসো তারা পারলে একটা লাইক করো, আর নিচে তোমার ফেভারিট হিরো সম্পর্কে পারলে একটা সেন্টেন্স লিখে যেও। তোমার সাথে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণে ভালো থেকো, নিজের খেয়াল রেখো। থ্যাংক ইউ। ব্ল্যাক উইডো 30 अप्रैल से सिनेमाज में।